আবার নেট মাধ্যমে ভাইরাল হলো এক সুপার হিরোর ভিডিও। না কোনো চলচ্চিত্রের বানানো চরিত্র নয়, বাস্তবের এক সুপার হিরোর ছবি ক্রমশ ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। টুইটারে আপলোড করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি স্মার্টফোনে কথা বলার সময় হঠাৎ এক মহিলার সঙ্গে একটি বাড়ির দিকে ছুটে যাচ্ছেন। এরপর ওই ব্যক্তি তার হাতের স্মার্টফোনটি হঠাৎ মাটিতে ফেলে দিয়ে পাঁচতলা থেকে পড়ে যাওয়া একটি শিশুকে ধরার জন্য হাত বাড়ান। ওপর থেকে ফুটপাতে পড়ার আগেই ওই শিশুটিকে কার্যত সুপার হিরোর মতোই ধরে ফেললেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে চীনের জেজিয়াং প্রদেশের টংজিয়াংয়ে। ভিডিওটি আপলোড করতেই তা চীনের অন্যত্র সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং ক্রমশই ভাইরাল হচ্ছে ইন্টারনেটে। টুইটারে অনেকেই সাহসিকতা এবং তৎপরতার জন্য ওই ব্যক্তির প্রশংসা করেছেন। চীনের ফরেন মিনিস্ট্রির মুখপাত্র জাও লিজিয়ান তার টুইটার অ্যাকাউন্ট থেকে এই বীরত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, আমাদের হিরো। এই ভিডিওতে অনেকে নিজেদের মতামত ব্যক্ত করে লিখেছেন, প্রকৃত নায়করা কেবল চলচ্চিত্রেই থাকেন এমন নয়, বাস্তবেও বিশ্বে তাদের দেখা যায়। টুইটারে অন্য একজন এই বলে লোকটির বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন যে মোবাইলে কথা বললেও ওই ব্যক্তি তৎপরতার সঙ্গে শিশুটিকে ধরে ফেলেন। ওই ব্যক্তির নাম শেনডং। এক মহিলা একটি হাউজিং কমপ্লেক্সের প্রথম তলার ছাদে নামলে তিনি একটি বিকট শব্দ শুনতে পান। পরে বুঝতে পারেন একটি মেয়ে ছাদের কিনারা থেকে পিছলে পড়ে যাচ্ছে। ওই মহিলা ফুটপাতে নামার আগেই দারুণ তৎপরতায় মেয়েটিকে ধরে ফেলেন ওই ব্যক্তি। ঘটনায় মেয়েটি তার পা ও ফুসফুসে আঘাত পেলেও সে এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে।